हरे कृष्ण, आमी एस्ट्रोलाइजर सुकान्त मान्ना। मिथुन राशि এই ডিসেম্বর মাসে আপনারা কেমন থাকবেন সেই বিষয়ে আলোচনা করব। মাসের প্রায় প্রথম তারিখ থেকেই মঙ্গলকে পেয়ে যাবেন আপনার ষষ্ঠ স্থানে এবং শুক্রকে পেয়ে যাবেন, শুক্র 9 তারিখে আপনার অষ্টম স্থানে প্রবেশ করবে। এই মাসে মাঝামাঝিতে রবি ঘর পরিবর্তন করবে। যাই হোক, বৃহস্পতি আপনার কিন্তু ভাগ্যস্থানে অবস্থান করবে। বৃহস্পতি আপনার দশমপতি এবং নবমপতি, তো অবশ্যই ভাগ্যের দিক থেকে কিছুটা উন্নতি আপনারা আশা রাখতে পারেন, কারণ দেবগুরু বৃহস্পতি থাকছে আপনার ভাগ্যস্থানে। এখান থেকে দৃষ্টি আপনার রাশি, আপনার তৃতীয় এবং আপনার চতুর্থ স্থানে থাকবে। বললাম ভাগ্যের কিছু সহযোগিতা আপনারা পাবেন, প্রতিবেশীর সঙ্গে অবশ্যই সুসম্পর্ক বজায় থাকবে এবং যারা হাতের মাধ্যমে কিছু কাজ করেন, হস্তশিল্প, সেই রকম ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট আয় বৃদ্ধি বা আপনারা আরও অর্ডার পাবেন সেটি ইন্ডিকেট করছে। আপনার যদি ভাই অথবা বোন থাকে, তাদের ক্যারিয়ার কিন্তু ভালো কিছু দেখতে পাবেন এই সময়। যারা বিজনেস করেন বা বিজনেসের সঙ্গে যে যুক্ত আছেন, এই বিজনেস স্থলে কোনো বড় দুর্ঘটনা বা বিপদ থেকে খুব কিন্তু কাছাকাছি এসে আপনারা কিন্তু পরিত্রাণ পাবেন, যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনার নবম স্থানে থাকছে। এরকম কিছু সমস্যা বা খুব কাছাকাছি থেকে আপনি কিন্তু অনেক বিপদ থেকে মুক্ত থাকবেন। যারা শিক্ষাক্ষেত্রে আছেন, বিশেষ করে মধ্য শিক্ষা থেকে উচ্চ শিক্ষায় যেতে চাইছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো সুযোগ আসতে চলেছে। শনি থাকছে আপনার অষ্টম স্থানে। শনি আপনার নবমপতি এবং অষ্টমপতি, আর এই অষ্টম স্থানে শুক্রও থাকছে। 9 তারিখে প্রবেশ করবে বললাম আপনার মকর রাশিতে। আর এই যে শনি, এখান থেকে দৃষ্টি আপনার দশম, আপনার দ্বিতীয় এবং আপনার পঞ্চমে থাকবে। নিজের কিছু উদ্যোগ আপনারা নিতে চাইবেন বা নিজের কিছু উদ্যোগ নেবার কারণে হঠাৎ করে কিছু আর্থিক ব্যয় দেখাচ্ছে, মনের মধ্যে কিছু উদ্ভব হবে, সেটি করতে যাবেন, তার জন্য হঠাৎ কিছু আর্থিক ব্যয় হবে। পাওনা অর্থ আপনি যদি পেতেন কোথাও থেকে, অনেকটাই কিন্তু ফেরত পাবেন। বিশেষ করে যারা বিদেশে বা অন্য রাজ্যে কোনো কর্মসূত্রে আগে পূর্বে কাজ করতেন, সেখানে অর্থ আটকে ছিল, আপনি ঠিকমতো বুঝে পাননি, সেই সমস্ত অর্থ এই সময় চেষ্টা করুন, অবশ্যই অনেকটা ফেরত পাওয়ার সম্ভাবনা আছে। নতুন কর্মের জন্য যারা চেষ্টা করছেন, সেই বিষয়ে আপনাদের কথা হবে, অনেকটা কিন্তু কাছাকাছি যাবেন। তবে এই মাসে যে কর্মপ্রাপ্তি হবে সেটি কিন্তু সম্ভাবনাটা একটু কমই দেখাচ্ছে। যারা প্রেম ভালোবাসা মধ্যে আছেন বা এরকম সম্পর্কে জড়িত আছেন, সাময়িক একটু দুশ্চিন্তা আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে। এই মাসে কর্মের জন্য বা কর্মসূত্রে আপনি কিছু ধার দেনা করতে পারেন, কারণ এই ধার দেনা করেই আপনি এই কর্মসূত্রে বিদেশ যাবার প্রবণতা সেটি দেখাচ্ছে। মঙ্গল আপনার সাফল্যপতি এবং ষষ্ঠপতি, এই মঙ্গল থাকছে আপনার ষষ্ঠ স্থানে। এখান থেকে দৃষ্টি আপনার নবম, আপনার দ্বাদশ এবং আপনার রাশিতে থাকছে। এই মাসে বিশেষ করে আপনার পরিবারের মধ্যে বা আপনার ঘর বাড়ি বা জমি জমা সংক্রান্ত কিছু এরকম সমস্যা মধ্যে আপনি পড়তে পারেন। পরিবারের মধ্যে কোনো একটি ঝামেলা অশান্তি বা আপনার ঘর বাড়ি যদি থাকে, এরকম কোনো সমস্যা যদি থাকে, এরকম সমস্যা এই মাসে দেখা দিতে পারে। তবে এই সমস্যা যদি দেখা দেয়, আপনার মধ্যে কিন্তু যথেষ্ট রাগান্বিত ভাব সেটি লক্ষ্য করা যাবে। তা এরকম পরিস্থিতিতে যদি আপনি পড়েন, তা নিজেকে কিন্তু সামলে নেবেন, তা না হলে বড় বিপদ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, আপনি রাগান্বিত হয়ে কিছু করতে পারেন, তো অবশ্যই একটু নিজেকে সামলে নেবেন।
রবি আপনার চতুর্থ পতি, এই রবি থাকছে আপনার ষষ্ঠ স্থানে, এখান থেকে দৃষ্টি আপনার দ্বাদশস্থানে। যারা বিজনেস করেন, বিশেষ করে আপনারা অনেকটাই কিন্তু এই মাসে আপনার নিজের পাওনা তার অর্থ তো পাবেন, কিন্তু বিজনেসে যাদের ভালো গ্রোথ আছে বা বিজনেস আগের মাসে ভালো আপনারা বিক্রি করেছিলেন, সে সমস্ত ক্ষেত্রে আপনি কিন্তু টাকা পাবেন, কিন্তু আপনার বেশিরভাগ অর্থটাই আপনার পাওনাদারকে মেটাতে চলে যাবে। কারণ পূর্বে আপনার পাওনাদার আপনার কাছ থেকে পেত, সেই সমস্ত পাওনাদারকে অনেকটাই কিন্তু আপনাকে মেটাতে হবে, যার জন্যে আপনার ভালো আর এলেও বিজনেস থেকেও সেই টাকা কিন্তু আপনি রাখতে পারবেন না, বেশিরভাগটাই আপনার পাওনাদারকে মহাজনকে দিতে চলে যাবে। এর ফলে রবি যখন 17 তারিখে ঘর পরিবর্তন করবে, আপনার সপ্তম স্থানে প্রবেশ করবে, এখান থেকে দৃষ্টি থাকছে আপনার রাশিতে। যারা মিডিল ম্যানে বিজনেস করেন অথবা প্রমোটার বা ঘর প্লটিং করে বিক্রি করেন বা ঘর বাড়ি কেনাবেচা করেন, ফ্ল্যাট বিক্রি করেন, এইরকম ক্ষেত্রে এইরকম প্রফেশনালে যারা আছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময় আসছে। তবে এই যে 25 তারিখ বুধ দগ্ধ থেকে রিলিফ হবে, বুধ আপনার রাশিপতি এবং চতুর্থপতি, এই বুধ 25 তারিখে রবির থেকে দগ্ধ থাকবে, 25 তারিখের পর দগ্ধ থেকে রিলিফ হবে, তারপরে কিন্তু এই সব যে প্রফেশনালে যদি আপনি থাকেন সেখানে কিন্তু যথেষ্ট আপনাদের সফলতা দেখাচ্ছে। রাহু তো দীর্ঘদিন আপনার দ্বাদশস্থানে অবস্থান করে আছে এবং কেতুও দীর্ঘদিন আপনার ষষ্ঠ স্থানে অবস্থান করে আছে। বিবাহ ক্ষেত্রে যদি সমস্যা, যারা বিবাহিত জীবনে আছেন যদি সমস্যা একটু হয়ে থাকে, নিজেদের মধ্যে একটু বোঝাপড়া করে নেবেন। তা না হলে এই যে সপ্তমের দ্বাদশে কেতু অবস্থান করে আছে, মঙ্গল অবস্থান করে আছে, অথবা এরকম সমস্যা হলে তৃতীয় ব্যক্তি কিন্তু প্রবেশ করতে পারে, অতএব ছোটোখাটো সমস্যা হলে আপনারা মিটিয়ে নেবেন। যাই হোক, এবার আসা যাক নক্ষত্র ওয়াইজ। এখানে তিনটি নক্ষত্র অবস্থান করে আছে, মেঘশিরা। মাসের 15 তারিখ পর্যন্ত মেঘশিরা নক্ষত্রে আপনারা জন্মগ্রহণ করেছেন, আপনাদের যথেষ্ট সুভোগ সেটি দেখাচ্ছে। আর আপনারা জন্মগ্রহণ করেছেন মাসের 15 তারিখ পর্যন্ত, আপনাদের কর্ম অনুযায়ী মান সম্মান খ্যাতি সেটি দেখাচ্ছে। আর 15 তারিখ পশু, আপনাদেরই সর্বক্ষেত্রে একটি লাভ, সেটি আর্থিক লাভ হতে পারে বা কোনো কিছু ক্ষেত্রে যেটি আপনি লাভবান হয়ে থাকেন, এইরকম ক্ষেত্রেও আপনি লাভবান হবেন।